আন্দালিব রহমান পার্থ 20 এপ্রিল 1974 সালে ঢাকার ধানমন্ডি একটি ক্লিনিকে জন্মগ্রহণ করেন। তিনি পিতামাতার প্রথম সন্তান। তার আরও দুইটি ভাই আছেন, পিতার নাম নাজিউর রহমান মঞ্জু এবং মাতার নাম শেখ রেবা রহমান। আন্দালিব রহমান পার্থ হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী এবং সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। নাজিউর রহমান মঞ্জু একজন মুক্তিযোদ্ধা। আন্দালিব এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন। তিনি 1997 সালে লিঙ্কনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করে ব্যারিস্টার হিসেবে দেশে ফিরে আসেন। এরপর দেশে ফিরে এসে ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানিবেশ হিসেবে যোগদান করেন এবং 3 বছর তার সাথে কাজ করেন। বর্তমান তিনি ঢাকা আইনজীবী হিসেবে ঢাকা কোর্টে কাজ করছেন। ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ ল এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে চলছেন তিনি। 2000 সাল থেকে আন্দালিব রহমান পার্থ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সাথে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন এবং 2008 সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনের 4 দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ছিলেন। 2014 সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচনে বয়কট করে। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে ঐক্য ফ্রন্ট এবং 20 দলীয় জোটের প্রার্থী থাকেন। তিনি ঢাকা 17 এবং ভোলা 1 আসনের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সর্বশেষ তিনি ঢাকা 17 আসনের নির্বাচন